আসসালামু আলাইকুম সবাইকে, ট্রান্সপোর্ট টকারে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে সিলেটের মধ্যে চলাচলকারী 717 ও 718 নম্বর জয়ন্তিকা এক্সপ্রেসের সকল তথ্য। ট্রেনটি 13 মে 1986 সাল থেকে যাত্রী সেবা দিয়ে আসছে। ট্রেনটির সময়সূচি ও স্টপেজ সমূহ আমি বলে দিচ্ছি, আর ট্রেনটির ভাড়া স্ক্রিনে দেওয়া থাকবে, তো ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন। 717 নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 11:15। এর পরবর্তী স্টেশন ঢাকা বিমানবন্দর, সেখান থেকে ট্রেনটি ছেড়ে যায় সকাল 11:43। পরবর্তী স্টেশন আশুগঞ্জ, আশুগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 12:56। পরবর্তী স্টেশন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 1:15। এর পরবর্তী স্টেশন আজমপুর, আজমপুর থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 1:39। পরবর্তী স্টেশন মুকুন্দপুর, সেখান থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 1:54। এর পরবর্তী স্টেশন হারাসপুর, এখান থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 2:06। পরবর্তী স্টেশন মনতলা, মনতলা থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 2:19। পরবর্তী স্টেশন নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 2:49। এর পরবর্তী স্টেশন শাহাজিবাজার, শাহাজিবাজার থেকে ট্রেনটি ছেড়ে যায় দুপুর 3:02। পরবর্তী স্টেশন শায়েস্তাগঞ্জ, শায়েস্তাগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় 3:20। পরবর্তী স্টেশন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে ট্রেনটি ছেড়ে যায় বিকাল 4:04। এর পরবর্তী স্টেশন ভানুগাছ, ভানুগাছ থেকে ট্রেনটি ছেড়ে যায় বিকাল 4:25। এর পরবর্তী স্টেশন কুলাউড়া, কুলাউড়া থেকে ট্রেনটি ছেড়ে যায় বিকাল 5:14। এর পরবর্তী স্টেশন মাইজগাঁও, মাইজগাঁও থেকে ট্রেনটি ছেড়ে যায় বিকাল 5:43। এবং সর্বশেষ সিলেট পৌঁছায় সন্ধ্যা 7:00। 717 নম্বর জয়ন্তিকা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। আর 718 নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে দুপুর 12:00 এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 7:25। আর এর সাপ্তাহিক বন্ধের দিন বৃহস্পতিবার। তো এই ছিল জয়ন্তিকা এক্সপ্রেসের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে পারেন। এছাড়া যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ট্রান্সপোর্ট ট্রাকারের পেজটা ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ট্রান্সপোর্ট ট্রাকারের ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন, সেখানে অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।